আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন, সুস্থ আছেন? আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের পানাম নগর, পানাম সিটি। তো আজ আপনাদেরকে পানাম নগর বা পানাম সিটি কিছুই দেখাবো না। পানাম নগর বা পানাম সিটির পাশে যে মার্কেটটা আছে, হস্ত এবং কুটির শিল্প মার্কেট, সেই মার্কেটটা আজকে ঘুরে ঘুরে দেখব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে হস্ত এবং কুটির শিল্প মার্কেটটা আজকে ঘুরে ঘুরে দেখবো এবং প্রায় সম্পর্কে ধারণা করবো। চলুন তাহলে ঘুরে আসি এই মার্কেটটা থেকে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? বাসা কোথায় আপনার? এখানে? আচ্ছা আচ্ছা, স্থানীয় না? আচ্ছা আচ্ছা, কি কি আছে আপনার কাছে আপুদের? সবকিছু নাকি? আচ্ছা আচ্ছা, একটু জিনিসগুলোর দাম বলবেন, প্রাইস বলবেন। হ্যাঁ বলেন, যে এই নিচের গুলার প্রাইস কত করে? 150 করে না? এই যে এই সাইডের গুলা। আচ্ছা আচ্ছা, ১২০ টাকা করে নেওয়া যাবে যদি নেয় আর কি। আর উপরের গুলা একই প্রাইস নাকি? আচ্ছা, একটু ধরে ধরে দেখাবেন প্লিজ, একটু বোঝার ক্ষেত্রে আর কি। এটা 300 টাকা করে, এগুলো 300 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোও 300। আচ্ছা আচ্ছা, আর চুড়িগুলো? এগুলো 800 টাকা আছে, 300 টাকাও আছে। এগুলো কত করে? এগুলো কত করে? এগুলি 200 টাকা, 200 টাকা, 200 করে বিক্রি করেন আর কি। আর এগুলো? এগুলো আচ্ছা আচ্ছা, 200 150 100 করে, 100 করে আছে? 100 টাকার জিনিস আছে? বাচ্চাদের ছোটগুলা, বাচ্চাদের চুড়িগুলা। আচ্ছা, এগুলো 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, আর এই এই ইয়াগুলা, এগুলা কি বলে, নেকলেস মালা বলে না কি বলে, আপনারা বলতে পারবেন একটু? মালা বলে শুধু নাকি না কি বলে, আর নেকলেস বলে? আচ্ছা আচ্ছা, এগুলা কত করে প্রাইস? 300 করে, 200 করে, 300 200 করে প্রাইস না? এগুলো কি একই প্রাইস না? এগুলো কত করে বিক্রি করে? এগুলো 300 করে আর 350 করে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর কি। ভাইয়ের নামটা কি? আমার নাম হলো পারভেজ। আচ্ছা আচ্ছা, পারভেজ আলম না? আমার নামের সাথে মিল আছে, আমার নাম আনোয়ার পারভেজ দীপু। ঠিক আছে, আপনি কি এখানকার স্থানীয়? জি জি, আমি এখানকার স্থানীয়। জি জি, আমার বাড়ি আপনার এই পানারের সাথে। আচ্ছা আচ্ছা, খাগুটিয়া গ্রাম। খাগুটিয়া গ্রাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে অন্য বিজনেস কথা। আচ্ছা আচ্ছা, বাড়ির সামনে, হ্যাঁ, হস্তশিল্পর ব্যবসাটা কিন্তু অনেক ভালো আর কি। এটা মানে গ্রাম বাংলার ঐতিহ্যটাকে আপনি ধরে রাখার একটা ব্যবসা হলো, প্লাস আমাদের যে ঐতিহ্য, বাংলাদেশের যে গ্রাম বাংলার ঐতিহ্য, এটা ধরে রাখতে পারতেছেন। জি জি জি, অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কি জিনিস আছে আপনাকে একটু দেখাবেন? জি অবশ্যই, আপনি আমাদের বানানো মালা। আচ্ছা, কাঠের মালা, মালা আচ্ছা, কাঠের মালাগুলো কত করে একটু বলবেন? যদি আমরা 50 টাকা, 50 টাকা করে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, সবগুলো কি একই রেট কাঠের? আচ্ছা, কাঠের মালাগুলো সবগুলো 50 টাকা? আচ্ছা, 180 টাকা করে। আচ্ছা 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 আচ্ছা, এটা কত করে পড়বে? 150 টাকা করে। আচ্ছা, 200 টাকা, এটা ট্রে না? আচ্ছা 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 আচ্ছা, এটা এটা কত করে? 200 টাকা করে। এটা আপনারা নিজেরা তৈরি করেন এগুলা? আচ্ছা আচ্ছা, ঐতিহ্য, হ্যাঁ, এটা পালকি, এটা কত করে? 200 টাকা করে। গরুর গাড়ি, হ্যাঁ, জি। তারপর মাটির কাপ সিরিজ আছে, টিসি বক্স আছে। আচ্ছা আচ্ছা, বক্স
আচ্ছা, নারকেলের ওই মালা দিয়ে, মালাটা দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, এটা কত করে পড়বে, কত করে বিক্রি করেন? 60 টাকা। পানাম সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জিনিস। 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জিনিস। বালুর টাইমার ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা অ্যানালগ ঘড়ি আর কি। এটা বাতি জ্বলবে লাইন দিলে, কারেন্ট দিলে? আচ্ছা আচ্ছা, এখানে যেটি আছে সবই কাজে। কি বলতো জানি, ওটা মাপার জন্য ব্যবহার করা হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।